কোরিয়া অঞ্চল যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কোরানিপাড়া মোড়ে 20 জন বীর শহীদ জওয়ানদের প্রতি মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। সেই সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর কুশপুতুল দাহ করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক গণেশ ঘোষ, দেউনিয়াপাড়া যুব কংগ্রেসের সভাপতি দীপু দাস, পান্ডাপাড়া কংগ্রেস নেতা সুকুমার রায়, নারায়ণ রায়, কার্তিক রায়, নকুল রায়, সরেন রায় প্রমুখ। অপরদিকে জলপাইগুড়ি আদরপাড়া আরাধনা ক্লাবের পক্ষ থেকেও এদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালন করে শোক পালন করা হয়। এখানেও চীনের রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করেন ক্লাব সদস্যরা। শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হলো অরবিন্দ অঞ্চল SC ST OBC সেলের পক্ষ থেকেও। 1 মিনিট নীরবতা পালন করার পর মোম জ্বালিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সঞ্জিত কর্মকার অর্পিতা রায়চৌধুরী সহ অন্যরা।